একটুকু ছোঁয়া লাগে শীর্ষক মিউজিক ভিডিওর উদ্বোধন। সাধনার আয়োজন মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত, উপস্থিত শিল্পী মহলে ব্যাপক সাড়া। সবেমাত্র কবিগুরুর জন্মজয়ন্তী পালিত, সে রেশ এখনও কাটেনি। সে রেশে সোমবার একটুকু ছোঁয়া লাগে শীর্ষক মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে। সাধনার আয়োজন রাজ্যের একঝাঁক সঙ্গীত শিল্পী ও সংবাদ জগতের বিশিষ্টদের হাত ধরে এই মিউজিক ভিডিওর উদ্বোধন হল। নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, সাংবাদিক সানি দেবরায়, সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র সহ অন্যান্য বিশিষ্টরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে শিল্পচর্চার তাৎপর্য তুলে ধরলেন নিউজ ভ্যানগার্ড এডিটর সেবক ভট্টাচার্য। আমরা মনে করি গান গাইবে, ছবি আঁকবে পিকাসোর মতো, কিন্তু সেই ছবিতে সমাজ দর্পণ হয়ে উঠবে সেই ছবিগুলো। গান গাইবে, নতুন সৃষ্টি হবে, কিন্তু আমাদের ফোককে বললে চলবে না। নতুন সৃষ্টিতে মানুষের কথা থাকবে। তাই আমরা জোর গলায় একটা বিষয় বলতে চাই, যেখানেই যাই সেখানেই সেই কথাটা বলার চেষ্টা করি, নিজেরা যেই কাজগুলো করি সেই কাজের মধ্যে এই বিষয়টাকে যুক্ত করার চেষ্টা করি, যে শিল্পচর্চা নিছক শিল্পচর্চা না, তার মধ্যে শিল্পবোধ সমাজবোধ সংমিশ্রণ ঘটিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে আমাদের সংস্কৃতির যত্রতত্র শুধুমাত্র ফাঁকিবাজির কারণে সমাজ ব্যবস্থা আজ ভয়ঙ্কর সন্ধিক্ষণে দণ্ডায়মান। অনুষ্ঠানে বক্তা বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায়। সেটা হচ্ছে খুব বিপদ মানব সভ্যতার, এই যে ফাঁকিবাজি ফাঁকিবাজি ফাঁকিবাজি, আমি আপনি আপনার সঙ্গে আমার, আমার সঙ্গে আমার বাবার, আমার বাবার সঙ্গে আমার মার, স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামীর, বন্ধুর সঙ্গে বন্ধুর, রাজনীতিবিদের সঙ্গে ভোটদাতার, এই যে ফাঁকিবাজি পালিয়ে বেড়ানো আমাদের বোধহয় একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা যারা মন দিয়ে বিবেকানন্দ পড়েননি, রবীন্দ্রনাথ পড়েননি, সত্যজিৎ রায় দেখেননি, যামিনী রায় দেখেননি, অবন ঠাকুর দেখেননি, যারা কখনো বাধা যতীন প্রীতিলতা ওয়েদার এদের কথা জানতে চাননি, আপনারা হঠাৎ করে আমি সানি দেবরায়ের কথা খুব মন দিয়ে শুনবেন সেটা বিষয়। সংশ্লিষ্ট মিউজিক ভিডিও, সংশ্লিষ্ট সঙ্গীতের সুরের মূর্ছনায় গোটা অনুষ্ঠান ছিল আনন্দমুখর। সর্বোপরি একটুকু ছোঁয়া লাগে শীর্ষক মিউজিক ভিডিওর উদ্বোধন, সাধনার আয়োজন মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত, উপস্থিত শিল্পী মহলে ব্যাপক সাড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।